যেদিন মাটি পুড়ে তামা হয়ে যাবে যেদিন মোটু হাত উপরে সহ্য দায় হবে যেদিন মানুষগুলো সাতার কাটবে যেদিন ওই কিয়ামতের ময়দানের মুসলমান শুনে দাও মস্তি গুলো গুলে গুলে জমিনের মধ্যে পড়বে মানুষ শুধু ইয়া সালিম ইয়া সালিম বলে চিৎকার মারবে দাদু ভাইরা শুনলেন সেই ভয় আমাদের অন্তরের মধ্যে নেই আমাদের দিলের মধ্যে নেই আজকে যদি সেই ভয় আমাদের অন্তরে থাকতো সুদ খাইতাম না সেই ভয় যদি অন্তরের মধ্যে থাকতো জিনা ব্যবচার করতাম না সেই ভয় যদি থাকতো তাহলে আমরা দুনিয়ার মধ্যে অন্যায় করতাম না বাবার এই দুনিয়ার মধ্যে মেয়েদের পাশে লাগতাম না এই দুনিয়াটা নারী আমার কেবলা জান হুজুর অনেক সময় একটা ওয়াজ করে আমি মনে মা অনেকবার শুনেছি হুজুর বলতো বাবা সাবধান সাবধান হুঁশিয়ার ওই দাঁত মানিক থেকে হুঁশিয়ার ওটা তোমার দাদারে খাইছে তোমার বাবারে খাইছে কারণ ওরা তোমাকে শেষ করে দিবে কারণ এই নারীর কারণে পৃথিবীটা শেষ হয়ে যাবে নারীদের মর্যাদা যেমন আল্লাহ দিছে এই নারীর কারণে প্রতিটা মানুষ শেষ হয়ে যাবে জোরে বলেন আল্লাহু আকবার শেরে খোদা হযরত আলী বিশ হাজার জিনকে শহীদ করেছিলেন যুদ্ধ করেছিলেন জিনের সাথে জিনের সাথে যখন ওই তৎকালীন জামানায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সঙ্গে যুদ্ধ হয়েছে জিনের হুজুর মুসলমান শুনেন মুসলমানদের মানুষের সাথে শত্রুতায় করতে লাগলেন জিন জাতি এই কথাগুলো যদি বলতে যায় শুধু আমি নয় নবীর জামানা থেকে সাহাবীদের জামানা থেকে এখন ওলিদের জামানা গামার বাবা তৎকালীন জামানায় জিন জাতি অনেক উৎপাত শুরু করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন আমার সাহাবীরা তোমরা যাও অমুক জিনকে বলো আমাদের অনুগত্য করতে যা বলো তারা যেন ইসলামের অনুমোদন মানে ইসলামের বিধান মানে তারা যেন কোনো মুসলমান মানুষকে কষ্ট দেয় না নিরীহ মানুষকে কষ্ট দেয় না তারা যেন আল্লাহর গোলামি করে এবং মানুষের জন্য কষ্ট দেয় না ইবাদত বন্দেগি করে তোমাদের মধ্যে একজন সাহাবী কি যেতে পারবা সাহাবী চলে গেলেন এই দিনেদের দাওয়াত দেওয়ার জন্যে এ মুসলমান শুনে নাও কফা শহরে ভালো করে শুনে নেন এই শহরের মধ্যে আল্লাহর নবীর এক সাহাবী চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্যে দাওয়াত দিতে গেলেন জিন তারে মেরে ফেললেন তাকে কি করলেন মেরে ফেললেন দাওয়াত তো কবুল করলেনই না এবং সঙ্গে সঙ্গে রাসূলের সাহাবীকে মেরে ফেললেন আল্লাহর নবীজির অনেক কষ্ট পাইলেন নবীজি কষ্ট পাইলেন এমন সময় ও সাহাবীরা সব থরথর করে কাঁপতে লাগলেন হুজুর শত শত মানুষ জিনেরা মেরে ফেলে এখন জিনেদের তো কি করি বসে আনা যায় আল্লাহ নবী বললেন কাকে পাঠানো যায় এদিকে গাউসে পা বাজানলেন কি করলেন শেরে খোদা হযরত আলী বালা বাবা বাবারা দেলের কান্ডা লাগান শুনেনেন শেরে খোদা হযরত আলী উনি উনাকে আমার নবীজি ইঙ্গিত করলেন আলী রে তুমি যাও জিনিদের সঙ্গে যুদ্ধ করতে আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যাব জিনিদের সঙ্গে যুদ্ধ করতে আলী এবং জিনিদের যুদ্ধ নামে একটা বাজান আখ্যিত আছে ভালো করে শুনেনেন শেরে খোদা হযরত আলী চলে গেলেন তরবারি জিনিদের সঙ্গে যুদ্ধ করতে জোরে বলো আল্লাহু আকবার যা যখন কূপের সামনে দাঁড়াইলেন হযরত আলীকে দেখে সবাই হাসাহাসি শুরু করলেন হাসাহাসি শুরু করলেন কারণ এত বড় বীর এসেছিল তাকেও দুনিয়া থেকে বিদায় করে দিছি হযরত আলী বাদান রে কি বলতে লাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে দাঁড়াইলেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে কূপের সামনে দাঁড়াইলেন হাজার হাজার জিন আসিয়া আলীকে আক্রমণ করলেন আলী রাসূলের কদম ধরিয়া ও মুসলমান সূরা কিরাত পড়তে লাগলেন জিন জাতি যত পা যত আগুন মারে আলী এক একটা সূরা পড়ে আর সামনের দিকে অগ্রসর হয় জিন জাতি পরাজয় মানে এরপরে হযরত আলী একটা নয় দুটি নয় বিশ হাজার জিনকে হত্যা করেছিল মুসলমান একজন দুজন নয় বিশ হাজার জিন জাতিকে হত্যা করার পর সবাই তখন আলীর অনুগত্য হইয়া রাসূলের কদমের মধ্যে অসংখ্য জিন আসিয়া আমার রাসূলের অনুগত্য স্বীকার করে নিছিল জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার আমার
রাসূলকে তারা নবী বলে মানলেন, শুধু মানুষের নবী নয়, আমার নবী ছিল কুল কায়নাতের নবী, জিন ইনসানের নবী, কুল কায়নাতের নবী। আমার নবী শুধু মানুষের ভিন্ন নবী নয়, মানুষের নবী নয়, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী বাদানদের পৃথিবীর সব জায়গার নবী। সেই নবী যে কি করলেন, সেই নবীর অনুগত্য হয়েছিল। আলী চলে আসলেন, হাজার হাজার জিন নিয়ে চলে আসলেন। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি জিনেদের সর্দার আপনার কদমের মধ্যে আছে? সর্দার এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আজ থেকে ইসলাম স্বীকার করলাম, আমরাও কালেমা পড়লাম, আপনার অনুগত্য হলাম, শুধু মানব নয় জিন জাতু নবীজির ভালোবাসা। জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান শুনুন, আজকে গোটা বিশ্ব যখন বিপদের মুখে, বিশ্ববাসীকে কিবলা জানো হুজুর ডাকছে, বাবা বাবা তোমাদেরকে আমি সত্যের দাওয়াত দেওয়ার জন্য মদিনাওয়ালার গোলাম হইয়া মদিনাওয়ালার প্রেমের বাসি বাজাইলাম আমার তুষির জমিন থেকে। আজকে বিশ্ববাসী সব পঙ্গপালের মতো ছুটে যায় আপন পীরের দায়রায়। ও মুসলমান শুনে নাও, শুধু মানব নয় জিন ভূত দাও দনব, সব আমার কেবলাদা নজরের কদমে একটা গজল গাইতে নজর থাকতে। আমার নিচকে দেখেছি কত ইতিহাস রে, ধনঞ্জয়পুর বাড়ি জেলাটা হলো ঝিনাইদহ জেলা, নারকেল বাড়ি ধনঞ্জয়পুর, লিখে নেন বাবা ভালো করে লিখে নেন। এক জাকির ভাই কেবলা দানকে অনেক কটত্ব করতেন। আমার জাকির ভাই সে মুরিদ হয়েছে, পরে জাকির বোন দুজনে কটত্ব করতেন, জিনের পীর বলে আখ্যায়িত দিতেন। ওনার বাড়িতে প্রতিনিয়ত একটা গরু থাকতেন, আর গরুটার হয় ঠ্যাং থাকতো না, পা থাকতো না, গরু পুষলে গরুর লেজ কেটে নিয়ে যেত। আমি গুনাগার একাধিকবার গিয়েছি সেই বাড়িতে মুসলমান, লেখেন না গ্রামটার নাম ধনঞ্জয়পুর, গেরা কাটা হলো নারকেল বাড়িয়া। এ মুসলমান থানা জেলা হলো ঝিনাইদহ জেলা, ঝিনাইদহ জেলা সদর এই নারকেল বাড়ি ইউনিয়নের মধ্যে, ধনঞ্জয়পুর গ্রাম আমার বাড়ি থেকে একটু দূরে। আমার বাজানেরা শুনে নেন, এবার ওই বাড়িতে প্রতিনিয়ত মহিলাদের মাথার চুল কেটে নিয়ে যায়, এরপরে নিয়ে যায় সাগরুর লেস কেটে নিয়ে যায়, মাঝে মাঝে গরুর গোস্ত একটা দাপনা কেটে নিয়ে যায়, এইভাবে কাটতে লাগলেন। এমন সময় উনি হুজুরের কদমের মধ্যে আসলেন। উনি বলেন, আমি বড় প্রেশানিত হয়ে গেলাম, আমার ফ্যামিলির মধ্যে বড় বিপদের মধ্যে পড়ে গেলাম, এমন বিপদের মধ্যে আসি। এমন সময় একদিন রাত্রে নিয়ত করেছি, দুই স্বামী স্ত্রী দুজন মিলিয়া নিয়ত করলাম, আত্মশ্রীর দরবারে যাব, ওই হুজুরের কাছে যা নালিশ জানাব, কেবল জানো হুজুর জন আমাদের জন্য দোয়া করে, আল্লাহ যেন আমাদের দয়া করে। দোয়া করলেন মুসলমান, দোয়া করে কি করলেন, রাত্রেবেলা নিয়ত করে শুয়ে আসে, আল্লাহ এই বছর এই গাবিটা কিনলাম, গাবিটা যদি ভালো হয় আর ভালো থাকে, এই গাবির যে বাচ্চাটা হবে সেই বাচ্চাটা বিশ্বলীর কদমের মধ্যে দিব। নিয়ত একটা করে ফেললেন, এই গাবিটার লেজু কাটে না, গোস্তু কাটে না, এই গাবিটার যখন বাচ্চা হলেন, উনি বললেন যখন বাচ্চাটা হলো বড় হয়ে গেল, তিন বছর বয়স হয়ে গেল, আমিও দিলাম না, আমিও দিতেছি না, চিন্তা করতেছি, আমার আর মনেও নাই, নিয়ত করে রাখছি কিন্তু স্মরণেও নাই, তিন বছরে সাড়ে তিন বছরে যখন পার হয়ে গেল, এ মুসলমান আমি গাবিটারে বিক্রি করার চিন্তা করলাম, এদিকে বাড়ির একটা জমিটা জমি জমা নিয়ে ফেতনার মধ্যে পড়ে গেলাম, বাড়ির মধ্যে একটা বিপদে পড়ে গাবি শুদ্ধ বাছুরটা যখন বিক্রি করতে গেছি, ওই দিনই রাত্রে এই বাদান কেবলা জান হুজুর আমার স্বপ্নে দেখায়, বাবা তুমি না নিয়ত করেছিলা এই গরুটা বিশ্বলীর কদম দিবা, এই গরুটা আবার কেন তুমি বাজারে নিয়ে আসলা? আমি বজর করি এটা মালুম করলাম না, ওই গরুটা বেচার জন্য আমি রেখে দিলাম, পরের দিন খদ্দেরও ঠিক করলাম, ওই দিন রাত্রে আমার গরু দুটোর লেজ নাই, দুটি লেজি কেটে নিয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে না, আমি লেজ দুটি যা সকালবেলা ঘুম থেকে উঠিয়া যখন গোয়াল করে যায়া দেখি গরু দুটি গরুর লেজ নাই, আমার বলে রুহলামিন ভাই লেজ দুটি নাই, বড় প্রেশানিত হয়ে গেলাম, এবার আমি চিন্তা করি কি করা যায়, এই লেজ কাটা অবস্থা আমি আটটুসি গরু একটা পাঠায় দিলাম,
চিন্তা করলাম আমি যতই অভাব হোক এই গরুটা আমি দরবারে পাঠা দিলাম, নুরুল ভাইয়ের সহযোগিতা নিয়ে গরুটারে পাঠা দিলাম। এই গরুটা দিয়া পর থেকে বাবা এরপরে অ দুনিয়ার মানুষ শুনে নাও শুনে নাও, জিন জাতি আমার স্বপ্নের মধ্যে দেখা দিছে, আমার নিজের ঘাড়ে আসলো, আমার নিজের কাছে জিনে আসর করেছে, স্বামীর কাছে আরসর করেছে। এ মুসলমান বলেছে ধোকাবাজি কাল্লা পছন্দ করে না, ধোকাবাজি কাল্লা পছন্দ করে না। আমার আল্লাহ বলে না মিনান্নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, ও বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার বলেন না। আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ, কিন্তু এই ফেতনার জামানায় মুসিবতের জামানায় আল্লাহ আমাদের ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি। এ দুনিয়ার মানুষ এই পৃথিবীর মধ্যে কিয়ামত আদম থেকে শুরু করে এখনো পর্যন্ত শুধু কিয়ামতের ওয়াজ শুনলাম। আদম নবী বলে কিয়ামতের আলামত ওয়াজ করে গেলেন, ইব্রাহিম নবী আবাদান ঈসা আলাইহিসসালাম মূসা আলাইহিসসালাম দাউদ আলাইহিসসালাম পৃথিবীর মধ্যে সব নবী এই ইশারায় দাওয়াত দিয়ে গেলেন, শুধু কিয়ামতের দাওয়াত কিয়ামতের আলামতের ওয়াজ করে গেলেন। বর্তমান কিন্তু কিয়ামতের আলামত হুবহু চলতেছে সমাজের মধ্যে, দাদা দাদু ভাইয়েরা দেলের কান্ডা লাগা শোনো, এই পৃথিবীর মধ্যে একজন নবী আমার নবী বনি ইসরায়েলদের একজন নবী দাউদ আলাইহিসসালাম পৃথিবীর মধ্যে কিয়ামতের একটা আলামত শুধু দেখাইছে, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। দাউদ আলাইহিসসালাম আমি আস্তে আস্তে আলোচনায় যাব বাবা, দাউদ আলাইহিসসালাম একটা কিয়ামতের আলামত দেখাইছে। জই দামানার বনি ইসরায়েলের লোকজন এসে বলে হে নবী দাউদ, দাউদ আলাইহিসসালাম আপনি আমাদেরকে বলে দেন কিয়ামত সংগঠিত হবে কেমনে, আর কিয়ামতের দিন কেমন অবস্থা হবে, ওই কিয়ামতের ময়দানে কি ভয়াবহতা হবে একটু আমরা জানতে চাই। এ নবী দাউদ আলাইহিসসালাম জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। দাউদ আলাইহিসসালাম বললেন, দাউদ আলাইহিসসালাম বলে বনি ইসরাইল লোকেরা তোমরা যদি কিয়ামত সম্পর্কে জানতে চাও শোনো, আমি নবী দাউদ আলাইহিসসালাম তোমাদেরকে বলে দিলাম আজকে নয় কিছুদিন পরে ঈদের মাঠ হবে, ঈদের মাঠে আমি দাউদ আলাইহিসসালাম যাব, ওই ঈদের জামাত শেষে আমি তোমাদেরকে কিয়ামতের কিছু বিষয় আমি তোমাদেরকে একদম দেখা দিব, তোমাদেরকে বলবো, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি তোমাদেরকে দেখা দিব আমার দুরুদি ভাইরা, দাউদ আলাইহিসসালাম ঘোষণা দেওয়ার পর লোকজন অপেক্ষা আছে, বনি ইসরায়েল লোকেরা অপেক্ষা আছে কখন যেন কবে ঈদ হবে, কবে ঈদের মাঠ হবে, আর ওই মাঠে আমরা যাব। নবী দাউদ আলাইহিসসালাম আমাদেরকে কিয়ামতের কিছু বিষয় জানাবে, জোরে বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে বলা যাবে না আমার দাদু ভাইয়েরা। কিয়ামতের ময়দান, ওই কিয়ামতের ময়দান পিতা পুত্র চিনবে না, পরিবার পরিজন কেউ চিনবে না, অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যেদিন মাটি পুড়ে তামা হয়ে যাবে, যেদিন মোটু হাত উপরে সূর্যোদয় হবে, যেদিন মানুষগুলো সাঁতার কাটবে, যেদিন ওই কিয়ামতের ময়দানের মুসলমান শুনে দাও মস্তিক গুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে, মানুষ শুধু ইয়া সালিম ইয়া সালিম বলে চিৎকার মারবে। দাদু ভাইয়েরা শুনেন, সেই ভয় আমাদের অন্তরের মধ্যে নেই, আমাদের দিলের মধ্যে নেই। আজকে যদি সেই ভয় আমাদের অন্তরে থাকতো সুদ খাইতাম না, সেই ভয় যদি অন্তরের মধ্যে থাকতো জিনা ব্যবচার করতাম না, সেই ভয় যদি থাকতো তাহলে আমরা দুনিয়ার মধ্যে অন্যায় করতাম না।
বাবার এই দুনিয়ার মধ্যে মেয়েদের পাশে লাগতাম না। এই দুনিয়াটা নারী আমার কেবলা জান হুজুর অনেক সময় একটা ওয়াজ করে, আমি মনে মা অনেকবার শুনেছি হুজুর বলতো বাবা সাবধান সাবধান হুঁশিয়ার, ওই দাঁত মানিক থেকে হুঁশিয়ার, ওটা তোমার দাদারে খাইছে তোমার বাবারে খাইছে, কারণ ওরা তোমাকে শেষ করে দিবে, কারণ এই নারীর কারণে পৃথিবীটা শেষ হয়ে যাবে। নারীদের মর্যাদা যেমন আল্লাহ দিছে, এই নারীর কারণে প্রতিটা মানুষ শেষ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহ আকবার। যেমনি শেষ হলো আবিল আর কাবিল, কথা বলেন ঠিক কিনা? বাবা আমি দাউদ আলাইহিস সালামের ওয়াজ করতে যাইয়া একটু পিছনের দিকে চলে যাই, আজকে পৃথিবীটা যেখানেই যাবেন আমার মার অনেকে কষ্ট পাইতে পারেন, আমিও আপনাদের মায়ের গর্ভে থেকে আসি, আমিও মায়ের সন্তান, নবী রাসূল মায়ের সন্তান, নবীগণ মায়ের গর্ভে থেকে আসছে, অলিগণ মায়ের গর্ভে থেকে আসছে, কোরআনের পাখিগুলোও মায়ের পেট থেকে আসছে, যারা জিনাকারী ইরাও মায়ের পেট থেকে আসছে। আজকে তুমি আর এক মায়ের সঙ্গে জিনা করার মুসলমান, তোমার একটা চিন্তা আসে না, তোমার ভিতরে কেন ভয় জাগে না? কারণ আজকে সেই হাবিল কাবিলের অবস্থা দুনিয়াটা শুরু হয়েছে। আজকে মুসলমান এক ভাই আর এক ভাইয়ের শত্রু, এক ভাই আর এক ভাইয়ের শত্রু, এক ভাই আর এক ভাইয়ের শত্রু। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান শুনে না, আদম আলাইহিস সালামের সন্তান তো জুড়াই জুড়াই গো, সুবহানাল্লাহ বলেন, আদম আলাইহিস সালামের সন্তান তো জুড়াই জুড়াই, একজন মেয়ে একজন ছেলে, ঠিক কিনা? কোন জায়গা লাগছে 100 জোড়া সন্তান আদম আলাইহিস সালামের, কত জোড়া? 100 জোড়া, তাহলে 200 ছেলে মেয়ে। আবার কোন জায়গা লেখছে 200 জোড়া, এইরকম কিন্তু বেজোর একজন আর একজন নবী হয়েছিলেন, আদম আলাইহিস সালামের একটা ছেলে হয়েছিল, তার নাম হলো হযরত শীস আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন, একজন নবী আদম আলাইহিস সালামের পেট থেকে একজন সিঙ্গেল ছেলে হয়েছিল, তার নাম হলো হযরত শীস আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলো না, আর একটু জোরে জোরে বলো। হে মুসলমান শুনে না, আদম আলাইহিস সালামের সন্তানের মধ্যে শুধু জোড়ায় জোড়ায় গো যা দ্বারা ফেতনা হবে না, আর ওই জোড়ায় জোড়ায় বিবাহ হতো, ভাই বোনে বিবাহ হতো, কেমন হতো মুসলমান? দেখা যেত জোড়ায় জোড়ায় বিয়ে শুরু হয়ে যেত, ভাই বোনের সঙ্গে বিবাহ হওয়ার জন্যে, মানুষ বিস্তার লাভের জন্যে। আদম থেকে দুনিয়ায় মানুষ এই সৃষ্টির রহস্য ওয়াজ করতে গেলে অনেক কথা বলা লাগবে, তবে অত সময় আমি দিতে পারবো না, তরিকাতের মাহফিল তরিকাতের ওয়াজ করতে হবে, শুধু বেদালের কারণে কথাটা বলে যায়। আজকে এই নারীর কারণে এ আলেমর বিরুদ্ধে, এ আলেমর বিরুদ্ধে, শুধু এই নারীর কারণে বাবা সবই বুঝতে পাই কিন্তু বলতে পারি না, উপরে থুতু মারলে নিচেই পড়ে, এই জন্য কথাগুলো বলতে পারি না। জোরে বলো ঠিক কিনা? ও মুর্শিদ আর যাকে মার বাঙ্গা ঘর, তার পরে নরে চার কখন জানে এ গর বেঙ্গে পরে রে। ও মুর্শিদ আর যাকে আমার ভাঙ্গা ঘর, তার পরে নরে চলার কখন জানি এগার বেঙ্গে পরে রে। আল্লাহ আল্লাহ আগের নেওয়ারি রে, কাঁচা বাংশের বেড়া রে, বাজার লো টাইয়া নিল চোহ, ওহো হো রাই রে আমার মওয়ান ম যাইয়া রে রে রে, আর দি ইলম যাইয়ার মুর্শিদ প ওহ অন্দেশে যাওয়া। আয়ে আল্লাহ আল্লাহ
अमर मौवन मा जैया रे रह दीन माँ जैर मुर्शिदा पा अह अंदेश जा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बलगलुल बि कमालिहि कशवत जाबि जमालिहि असुनतु जमीओ खिसालिहि सल्लो अलैहि वा एटु मोहब्बत जिकिर करन ला इलाहा ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह आरो ला इलाहा मोहब्बत মহব্বতে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নয় রাসূল বিনে উপায় নাই আর সে রাসূল কে পাইতে হলে কামেল ফিরের দয়া সায়লা ইলাহা মারহাবা জোরে লা ইলাহা আলা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ ইলাহা আওয়ালা কের দুনকু মোর নবীজি সৃষ্টির মূল আরে আমার দয়াল বাবার কদম ধর আমার খাজা বাবার কলবে মওলার জিকির কর লা ইলাহা এই এত বেলা লাগানে জেনারেটর স্টার্ট দিই মাস্টিক মাগবিক দিক বিদিক সরিল সে আল রসিক এর পড়িল সারা তহিদের নিশান পড়ুন কালে মাম সলমান লা ইলাহা জোরে লা ইলাহা আলা ইলাহা যারো শিলায় পাইদা হলি তুরা তারে কে